বাংলাদেশের অ্যাডমিশন টেস্টে সবচেয়ে কম্পিটিটিভ ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। তো তোমাদের অনেকের মধ্যে এই কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি কোন কোন বইগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য পড়া লাগে, বা কোন কোন বইগুলো পড়লে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে চান্স পেতে পারবে। আমরা সবাই জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে চান্স পাওয়া শুধু কঠিন না, এটা অন্যতম কঠিনতম একটা কাজ অ্যাডমিশন টেস্টের পার্সপেক্টিভে। তো অবশ্যই তোমাকে কিছু ট্যাকটিক্স বা কিছু টেকনিক তোমাকে হচ্ছে ফলো করতে হবে, যেটা ফলো না করলে তুমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের এই অল্প সিটের মধ্যে চান্স পেতে পারবে না। তো আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা চান্স পাওয়ার ক্ষেত্রে, যে অ্যাকচুয়ালি আমরা বইগুলো কিভাবে সিলেক্ট করব, কোন কোন বইগুলো আমরা পড়লে চান্স পাবো, সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় আসে, এটা ইতোমধ্যে তোমরা সবাই জানো। তারপরে আমি আরেকবার বলছি, তোমাদের যে বিষয়গুলোর উপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে হয়, তার মধ্যে প্রথমত হচ্ছে বায়োলজি, যে বায়োলজি থেকে 44 নম্বর ভর্তি পরীক্ষায় আসে। সেই 44কে দুই ভাগে ভাগ করা যায়, 22 নম্বর আসে বোটানি থেকে অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান থেকে, এবং বাকি 22 নম্বর আসে প্রাণী বিজ্ঞান বা জুলজি থেকে। এবং তারপরে মার্কের ভিত্তিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা সেটা হচ্ছে কেমিস্ট্রি, যে কেমিস্ট্রি থেকে হচ্ছে 24 নম্বর আসে। তারপরে হচ্ছে তোমার বাংলা ইংলিশ আইকিউ, এই তিনটা থেকে হচ্ছে 4, 4, 4, টোটাল 12 নম্বর, এবং সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাই যে টোটাল 80 নম্বর কিন্তু ভর্তি পরীক্ষায় থেকে থাকে, এবং 80 নম্বরের জন্য তোমাকে 80টা MCQ অ্যান্সার করতে হয়। তো এখন কথা হচ্ছে আমরা হলো পার্ট বাই পার্ট, সাবজেক্ট বাই সাবজেক্ট দেখার চেষ্টা করব যে কোন সাবজেক্টের জন্য আসলে কোন বইগুলো পড়া দরকার। তো প্রথমত বায়োলজিতে যেহেতু সবচেয়ে বেশি নাম্বার, তো বায়োলজি নিয়ে প্রথমে কথা বলি। বায়োলজির মধ্যে বোটানি বা উদ্ভিদবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, এইখানে আমরা যে বইটা রেফারেন্স হিসেবে ইউজ করব সেটা হচ্ছে ডক্টর আবুল হাসান স্যারের যে বইটা, সেই বইটা আমরা পড়ব। এবং এই বইটা এত হিউজ ইনফরমেশন এই বইটা কন্টেন করে, এত বেশি ইনফরমেশন আছে এটার মধ্যে যে তোমাকে এক্সট্রা আর কোনো বই পড়ারই তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। এবং এই বইটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে তোমার পড়তে হবে। এই বইটা তুমি যদি ভালোভাবে পড়ো তাহলে আশা করা যায় যে উদ্ভিদ বিজ্ঞানের যে 22 নম্বর সেটা তোমার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে জুলজির জন্য আমরা যে বইটা পড়তে পারি সেটা হচ্ছে গাজী আজমল স্যারের যে বইটা, অর্থাৎ আমাদের সবার চিরপরিচিত একটা রয়্যাল বেঙ্গল টাইগার যে বইটার ফ্রন্টে আছে সেই বইটা। এই বইটা থেকে হচ্ছে প্রত্যেক বছর সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো এই বইটা আমরা যদি ভালো করে পড়ি তাহলে কিন্তু আমাদের যে 22 নম্বর জুলজি থেকে আসে সেই 22 নম্বর আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। এখন অনেকেই প্রশ্ন করে যে আমরা কি জুলজির জন্য এক্সট্রা কোনো বই পড়বো কিনা। তো তোমার যদি গাজী আজমল স্যারের বই একদম পারফেক্টলি পড়া শেষ হয়ে থাকে তাহলে তুমি হচ্ছে এক্সট্রা কোনো একটা বই পড়তে পারো, অথবা এরকম অনেক বই বা এরকম অনেক শিট পাওয়া যায় তোমাদের কোচিং থেকে বা হচ্ছে বিভিন্ন গাইড বইয়ের মধ্যে, সবগুলো বইয়ের এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু সেখানে দেওয়া থাকে, তোমরা চাইলে সেখান থেকে পড়তে পারো। তবে আমার কথা হচ্ছে তুমি আগে গাজী আজমল স্যারের বইয়ে সবগুলো ইনফরমেশন ভালোভাবে শেষ করো, যদি তুমি শেষ করতে পারো তারপরে তুমি অন্য অপশনসে যাও, কিন্তু আগে অবশ্যই তুমি গাজী আজমল স্যারের বইটা শেষ করো। এই বইটা শেষ না করে একদম হচ্ছে আউট অফ নো হওয়ার অনেকগুলো বইয়ের ইনফরমেশন পড়ার কোনো মানে হয় না, এতে কিন্তু তোমার লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তো এই হচ্ছে বায়োলজির প্রিপারেশনটা আমরা কিভাবে নিব, এবং বায়োলজির জন্য এক্সট্রা করে আর তেমন কোনো বই পড়ার প্রয়োজনীয়তা নেই। আমি যেটা মনে করি যে তুমি বোটানি জুলজি যদি মেইন বই পড়ো তাহলেই কিন্তু তোমার প্রিপারেশনটা পুরোপুরি কভার হয়ে যাবে। দ্বিতীয়ত কথা বলবো কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে খুবই ক্রুশাল একটা রোল প্লে করে, কারণ হলো মেডিকেলের প্রিপারেশন নেওয়া স্টুডেন্টরা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটে পরীক্ষা দেয়, এবং মেডিকেলের জন্য যে কেমিস্ট্রি পড়া লাগে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটের জন্য যে কেমিস্ট্রি পড়া লাগে দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। এবং মেডিকেলে ম্যাক্সিমাম কোয়েশ্চেনে দেখা যায় যে মুখস্থ নির্ভর কোয়েশ্চেন আসে, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু অনেক ডিপ কোয়েশ্চেন করা হয়ে থাকে, অনেক বেসিক থেকে কোয়েশ্চেন করা হয়ে থাকে। সো এটার প্রিপারেশন কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথে তোমাকে নিতে হবে। এবং কেমিস্ট্রিতে তুমি যদি একদম হচ্ছে নর্মাল প্রিপারেশন নিয়ে যাও বা
খুব ভালো বেসিক না থাকে তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্নই তোমার হাতছাড়া হয়ে যাবে। এবং এখানে যেহেতু সিট অনেক কম, সো একটা দুইটা প্রশ্ন বা তিনটা চারটা প্রশ্ন যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়াটা একটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। তো তোমাকে কেমিস্ট্রি প্রিপারেশনটা খুবই ভালো করে নিতে হবে। এবং কেমিস্ট্রি প্রিপারেশন নেওয়ার জন্য তুমি যেই দুইটা বই ফলো করবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, হাজারি নাক স্যারের বই, হাজারি এবং নাক স্যারের যে বইটা আমরা সবাই বইটাকে চিনি, তো এই বইটা খুব ভালোভাবে তোমাকে পড়তে হবে থিওরির জন্য। এবং তুমি যদি ম্যাথমেটিক্যাল বিষয়গুলো পড়তে চাও বা বেসিক জিনিসগুলো সম্পর্কে ভালো আইডিয়া পেতে চাও তাহলে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ভালোভাবে সলভ করতে হবে। এবং এর জন্য তুমি যদি রেফারেন্স বই কোনোটা চাও তাহলে আমি তোমাকে বলবো কেমিস্ট্রি প্লাস বইটা। স্টিল আমার কাছে মনে হয় যে কেমিস্ট্রির জন্য বাজারে যত বই আছে সেই বইগুলোর মধ্যে কেমিস্ট্রি প্লাস বইটা সবচেয়ে ভালো। এবং আমি হচ্ছে স্টুডেন্টদেরকে সবসময় এই বইটাই সাজেস্ট করি। তো তোমরা কেমিস্ট্রি প্লাস থেকে হচ্ছে একদম খুব ভালোভাবে যদি পড়তে পারো প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কোয়েশ্চেন যদি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো তাহলে শুধুমাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডিউনিট না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে সেগুলোতেও কিন্তু তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবে। তো এই গেল কেমিস্ট্রি। এখন হচ্ছে বাংলা, ইংলিশ এবং আইকিউ। তো এগুলোতে খুবই কম নাম্বার যেহেতু রয়েছে কিন্তু এই এই সাবজেক্টগুলো কিন্তু চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। কারণ আমি আগেই বলেছি যেহেতু সিট কম, অল্প নাম্বারের ডিফারেন্সে কিন্তু অনেক বড় ডিফারেন্স হয়ে যায়। সো এই জন্য তোমাকে কিন্তু বাংলা, ইংলিশ, আইকিউর প্রিপারেশনটা একদম খুব ভালোভাবে বা একদম হচ্ছে সারাদিন বাংলা, ইংলিশ, আইকিউ না পড়লেও রেগুলার অল্প অল্প করে কিন্তু তোমার বাংলা, ইংলিশ, আইকিউটা পড়তে হবে। এবং সেই জন্য আমি যদি তোমরা কোনো বুক সাজেশন চাও তাহলে আমি বলবো যে বাংলার জন্য অবশ্যই 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 9-10-এর যে গ্রামার বইটা রয়েছে, 9-10-এর যে বোর্ড বইটা রয়েছে, পুরাতন যে বোর্ড বইটা রয়েছে সেই বইটা তুমি খুব ভালো করে পড়ো। কারণ এখান থেকে প্রত্যেকটা এডমিশন টেস্টে এই বইটা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু এসেছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। এবং তার পাশাপাশি যদি তুমি আরও এক্সট্রা কিছু ইনফরমেশন পড়তে চাও বা এক্সট্রা পড়তে চাও তাহলে তুমি যেটা করতে পারো তাহলে তুমি হচ্ছে আরও এডমিশনের যে বইগুলো রয়েছে বা চাকরির যে বইগুলো রয়েছে যেমন বাংলা বিচিত্রা, তারপরে হচ্ছে শিকর, তারপরে তোমার ডক্টর সৌমিত্র শেখরের একটা বই আছে বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, এই বইগুলো কিন্তু তুমি কালেকশনে রাখতে পারো এবং যে কোনো একটা বইকে রেফারেন্স ধরে তুমি পড়তে পারো। এটা হচ্ছে 9-10-এর বাংলা বইয়ের বাইরে। অর্থাৎ আমি আবারও বলছি তোমাকে একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি আমি তোমাকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে তোমার যে বাংলা 9-10-এর যে গ্রামার বইটা আছে সেটা থেকে গ্রামার খুব ভালোভাবে পড়তে হবে। এই গেল বাংলা। তারপর হচ্ছে আমরা ইংলিশের কথায় যদি আসি, ইংলিশের জন্য বেস্ট বই আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। এখন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস বইটা বিশাল মোটা, ইয়া মোটা, তোমার সেখান থেকে সব টপিক যে পড়তে হবে এরকম কোনো কথা নেই। তুমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে করে যেই টপিকগুলো থেকে অনেক বেশি কোয়েশ্চেন এসেছে, যেমন আমি যদি একটা টপিকের কথা বলি, রাইট ফর্মস অফ ভার্ব, তারপরে হচ্ছে তোমার প্রিপোজিশন, তারপর হচ্ছে আর্টিকেল, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এই জিনিসগুলো কিন্তু তুমি চাইলে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস থেকে পড়তে পারো। আমি আবারও বলছি বইটা বিশাল মোটা এবং আমি এটা কখনোই সাজেস্ট করবো না যে তুমি সারাদিনটা 24 ঘন্টা তুমি শুধু ওই বইটাই পড়ো। হচ্ছে অল্প অল্প করে প্রত্যেক দিন একটু একটু করে চোখ বুলিয়ে যাও তাহলেই কিন্তু তোমার জিনিসগুলো চর্চায় থাকলো এবং চর্চায় রাখাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে। আইকিউ, কারণ আইকিউ নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম স্টুডেন্টদের থাকে, কারণ বাকি সব কিছুই তোমরা আগে কখনো না কখনো কোনো ক্লাসে কিন্তু পড়ে এসেছো কিন্তু আইকিউ তোমাদের জন্য একদমই নতুন একটা জিনিস এবং তোমরা হচ্ছে একদমই মানে খাদের কিনারায় পড়ে যাও যে এখন কি করবে না করবে আইকিউ নিয়ে কিছুই বুঝতে পারো না। তো আইকিউর জন্য সবচেয়ে ভালো সলিউশন যেটা, তুমি যদি JUD আইকিউ লিখে ইউটিউবে সার্চ দাও, এই ভিডিওটা তুমি নিশ্চয়ই ফেসবুক বা ইউটিউব কোনো একটা মাধ্যমে দেখছো, তো তুমি ধরো ইউটিউবে গিয়ে JUD আইকিউ লিখে যদি সার্চ দাও তাহলেই তুমি হচ্ছে আমার শ্যুট করা অনেক ভিডিও তুমি কিন্তু পেয়ে যাবে। এবং আমার কাছে মনে হয় ওই ভিডিওগুলো মোর দেন ইনাফ তোমার আইকিউর কোয়েশ্চেন সম্পর্কে একটা আইডিয়া তোমাকে, তুমি যদি লাভ করতে চাও তাহলে ওই ভিডিওগুলো মোর দেন ইনাফ। এবং তুমি হচ্ছে ওই ভিডিওগুলো যদি দেখো, ওই অনেকগুলো প্লেলিস্ট রয়েছে এবং হচ্ছে এরকম ভিডিও আছে যে ভিডিওর মধ্যে হচ্ছে আধা ঘন্টা ধরে একদম প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন সলভ করা হয়েছে, আমি নিজে সলভ করেছি, এই এই ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমরা আইকিউ সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। এবং আইকিউতে মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি আবারও বলে দিচ্ছি, তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা খুব ভালোভাবে বুঝতে হবে যে কিছু কিছু প্যাটার্নের কোয়েশ্চেন এগুলোই কিন্তু
মানে বছর বছর আসে, যেমন একটা খুব কমন প্যাটার্ন হচ্ছে অবস্থান ও দিক, অবস্থান ও দিক নির্ণয়, তারপর হচ্ছে তারিখ এবং বার নির্ণয়, সম্পর্ক নির্ণয়, এই টপিকগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রত্যেক বছরই প্রশ্ন আসছে। তো এই টপিকগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া তুমি যদি নিয়ে নাও ভিডিওগুলো দেখে, তাহলে কিন্তু তোমার খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। সো এক্সট্রা করে খুব বেশি কোনো একটা বই পড়ার তোমার কিন্তু প্রয়োজন হবে না। তো আশা করি এই ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে। তোমাদের অনেকেরই এই জিজ্ঞাসাটা থাকে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটের জন্য আসলে কোন কোন বইগুলো পড়া লাগে। তো এই ভিডিওটা পুরোটা দেখলে আশা করি তোমার শুধুমাত্র বুক লিস্ট না, তোমার হচ্ছে প্রত্যেকটা বই তুমি কীভাবে পড়বে এটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।